তো হ্যাঁ গাইস, আমি রিয়াদ রয়েছি আপনাদের সাথে, আপনারা দেখছেন গ্যাজেট নলেজ বাংলা। তো প্রায় সময় এখন বর্ষা হয়, বর্ষার সাথে সাথে বজ্রপাত হয়ে থাকে, যার কারণে আমাদের ইলেকট্রনিক সামগ্রী টিভি, ফ্রিজ, এসি, মোবাইল, এমনকি ল্যাপটপ কম্পিউটারও ক্ষতিগ্রস্ত হয়। আজকে আপনাদের দেখাবো আপনাদের টিভিকে কীভাবে বজ্রপাতের হাত থেকে বাঁচাতে পারবেন। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে একটি ডিভাইসের মাধ্যমে আপনাদের টিভিকে একদম বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে পারবেন। 100 টাকা খরচ করলে আপনাদের টিভিকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে পারবেন। আপনাদের ঠিক এরকম একটি ডিভাইস লাগবে, এটি যে কোনো মার্কেটে পেয়ে যাবেন এটি, এবং এটি লিঙ্ক, এবং এটা যদি অনলাইন থেকে কিনতে চান সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকে আপনাদের দেখাবো যে এই ডিভাইসটির ভিতরে কী কী রয়েছে এবং এটি সত্যি কাজ করে কি না। আজকে ভিডিওটা আপনারা না টেনে ফুল পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আপনার টিভিকে বজ্রপাতের হাত থেকে বাঁচাতে চান তা আপনি তো অবশ্যই দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ডিভাইসটি দেখতে এমন হবে, এটি আমার কাছে খুব দারুণ একটি ডিভাইস হিসেবে মনে হয়েছে। এটির দেখতে এল আকৃতির, এটির এক পাশ দিয়ে অ্যান্টেনা জ্যাক ইন করতে হবে এবং অপর পাশে অ্যান্টেনা জ্যাক আউট অর্থাৎ টিভিতে লাগাতে হবে। তো চলুন দেখে আসি এটি ভিতরে কেমন সার্কিট এবং এটি সত্যি কাজের কিনা। তো চলুন আমরা এটা খুলে দেখব। তার জন্য আমাদের একটি ছুরির প্রয়োজন হবে। তো চলুন এটা আমি খুলে ফেলি। প্রিমিয়াম ডিভাইসটি আমাদের হাতে চলে এসেছে। এই প্লাস্টিকটা একটি এই প্লাস্টিকগুলো সোম হিসেবে দিয়েছে, আর এটি মেন ডিভাইস। তো আপনাদের বলেছে যেহেতু আমি এটা খুলে দেখাবো, তো চলুন এটার ভিতরে কী রয়েছে সেটা আপনাদের দেখাবো যে আসলে এটা কাজের কিনা। তো একটু চার্জ দিতে এটি খুলে গেল, এটির সাথে একটি লোহা লাগানো ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সার্কিট মতো কিছু রয়েছে, তো আমরা জিনিসটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, সেজন্য এর চারিপাশটা আমরা খুলে দেখব। তো চলুন এর চারিপাশটা খুলে দেখা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারিপাশ খোলা হয়ে গেল, এটি আমাদের মনে হয় ফাও খোলা হয়ে গেল, কেননা এটি দুপাশে আমাদের ঝালাইয়ের মাধ্যমে আটকানো রয়েছে। এসি অর্থাৎ দুই পাশের সোল্ডারিংগুলো খুললেই আমাদের মেন সার্কিটটা সামনে চলে আসবে, আর কেননা আমি এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি না যে এর ভিতরে কী রয়েছে। তো চলুন আমরা এটা খুলে দেখব যে এটির ভিতরে আসলেই কী রয়েছে। তো ফাইনালি আমাদের সোল্ডারিং আয়রনটা গরম করে ফেলেছি। তো চলুন এটা খুলে দেখি যে এটির ভিতরে কী কী রয়েছে। তো আপনারা দেখতে পেলেন যে এটি আমি খুব সহজেই খুলে ফেললাম। তো এটি সব পুরোপুরি না খুললে বলা যাচ্ছে না যে এটির ভিতরে কী রয়েছে, তার জন্য এটির উপরে আর একটি সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করা আছে, সেটাও খুলে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেটাও খুলে ফেলছি। তো আমাদের এক পাশ খোলা হয়ে গেছে এবং অপর পাশেও খুলে ফেলবো। তো অপর পাশে আমি সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং ধরবো এবং সেটাও খুলে ফেলবো। তো আপনারা দেখতে পেলেন যে এটি আমি খুলে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল সার্কিট, এটি কোনো জটিল সার্কিট না। এটির মধ্যে আমার যত সম্ভব মনে হয় কয়েল পেঁচানো রয়েছে, যার মাধ্যমে বাস পড়লে কয়েলটা কেটে যায়, এবং এটি বিদ্যুতের তারে একবার বাস পড়লে এটি একবার ব্যবহারের উপযোগী। এটির মধ্যে ফিউজ মতো লাগানো রয়েছে। তো এটি খুলে দেখানোর কোনো লাইন পেলাম না, কেননা এটি আমি খোলার চেষ্টা করলাম কিন্তু খোলা গেল না। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এটি কাজ করে কি না। তো আমার যত সম্ভব মনে হয় এটি কাজ করে, কেননা এটির মধ্যে রয়েছে মেন সেন্সরটি, যা বাজ পড়লে বা বিদ্যুৎ চমকালে, বজ্রপাত হলে এটির ভিতরের কয়েলটি বিচ্ছিন্ন হয়ে যায়, যা টিভিকে প্রোটেক্ট করতে সক্ষম। তো আপনারা দেখতে পেলেন যে আপনাদের টিভি কে বজ্রপাত থেকে কীভাবে রক্ষা করবে তার সার্কিট ডায়াগ্রামটি। এটা একটি সিম্পল সার্কিট ডায়াগ্রাম। তো চলুন এটা আবার আগের মতো সেট করে ফেলি।
তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমাদের সিআরটি টেলিভিশনের পর্দায় চলে এসেছি। তো চলুন এটি আমাদের টিভির পিছনে লাগিয়ে ফেলি। তো চলুন এটা সরাসরি টিভিতে লাগানো যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন টিভির পিছনে শুধুমাত্র অ্যান্টেনা জ্যাক ইন করা রয়েছে, তার বদলে আমি এখানে বজ্রপাত প্রোটেক্ট ডিভাইসটি লাগাবো। তো তার জন্য সরাসরি এটা খুলে ফেলতে হবে এবং এটির সাথে এটি কানেক্ট করতে হবে এবং তারপরে এটা লাগিয়ে ফেলতে হবে। তার জন্য সরাসরি আমি এটা ইন করবো টিভিতে এবং অপর একটি পিন আমি ডিশ অথবা অ্যান্টেনা জ্যাকের সাথে কানেক্ট করে দেব। এটা কানেক্ট করা বেশ সিম্পল, আপনারা দেখতে পেলেন। শুধু এটা ফিট করলে আপনাদের বজ্রপাত প্রোটেক্ট ডিভাইসটি হয়ে যাবে। তো ফাইনালি আমাদের কাজ শেষ। এখন রিমোটের মাধ্যমে আমি টিভিটাকে অন করব। তার জন্য সর্বপ্রথম আমি টিভিটাকে অন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টিভিটা একবারেই অন হয়ে গেছে, আর এটার মাধ্যমে আমার সিআরটি টেলিভিশন সেজন্য কালারটা তেমন ভালো দিচ্ছিল না। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিশ লাইন হিসেবে এর টিভির পিকচার কোয়ালিটির মানও ভালো রয়েছে। তো বন্ধুরা, আমাদের বজ্রপাত ডিভাইস প্রোজেক্টটি যদি আপনারা ভালো লাগে তার ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে বজ্রপাত ডিভাইস প্রোজেক্টটা কিনতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।